হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেইলি নিডস এমবিবি। আজ আমি আপনাদের সাথে আমার একটি প্রত্যক্ষ ঘটনা শেয়ার করছি। সাপ, সাপ শব্দটির মধ্যেই রয়েছে আতঙ্ক। সাপ দেখলেই সাপ মেরে ফেলার প্রবণতা মানুষের মধ্যে দেখা যায়, যা অত্যন্ত ভয়ানক। পৃথিবীর ভারসাম্য রক্ষাতে সাপেরও অবদান রয়েছে। যখন দুটি সাপকে একসাথে জড়িয়ে পেঁচিয়ে দেখা যায়, তাকে বলে সাপের শঙ্খ লাগা। আর এই শঙ্খ লাগা কিন্তু সচরাচর দেখা যায় না। তবে বহুল প্রচলিত আছে যে এই শঙ্খ লাগা চাক্ষুষ দেখা অত্যন্ত শুভ, এবং যে স্থানে সাপের শঙ্খ লাগে সেই স্থানও খুব শুভ। তবে এও শোনা যায়, শঙ্খ লাগার সময় সেই স্থানে নতুন বস্ত্র বিছিয়ে দিয়ে ওই বস্ত্র ঘরের মধ্যে রাখলে নাকি সংসারের আয় উন্নতি হয়। বর্ষা ঋতুতে একই প্রজাতির একটি পুরুষ সাপ আর একটি স্ত্রী সাপ বংশবিস্তারের জন্য মিলিত হয়। তবে অনেক সময় দুটি পুরুষ সাপও নিজেদের বল প্রয়োগের ক্ষমতা দেখানোর জন্য একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তাই যা অদেখা তা প্রত্যক্ষ করুন, সাপ মারবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।